গরু পাচার মামলায় কেষ্টকন্যাকে ইডি তলব। 27 অক্টোবর দিল্লি দফতরে হাজিরা নির্দেশ। রাজ্যের এক মন্ত্রীর জামাইকেও ওই দিন দিল্লিতে তলব। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সাইগল হোসেনকে রাজধানী নিয়ে যেতে দিল্লির আদালতের দ্বারস্থ ইডি। গরু পাচার মামলায় কেষ্টকন্যার চাপ আরও বাড়ল। এবার সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। আগামী 27 অক্টোবর দিল্লির দফতরে হাজিরা দিতে কেষ্টকন্যাকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সম্পত্তি ও মালিকানাধীন সংস্থা। সুকন্যার নামে থাকা NM অ্যাগ্রোকেম লিমিটেডের আয় ব্যয়ের হিসেব চেয়ে ইতিমধ্যে কেষ্টকন্যাকে নোটিশ পাঠিয়েছে ইডি। সোমবারের মধ্যে সেই নথি জমা দেওয়ার কথা। তার আগেই সুকন্যাকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত 7ই অক্টোবর আসানসোল আদালতে জমা দেওয়া চার্জশিটে সিবিআই দাবি করেছিল 2013-14 অর্থবর্ষে সুকন্যার আয় ছিল 3,10,000 টাকা। 2020-21 অর্থবর্ষে কেষ্টকন্যার আয় বেড়ে হয়েছে 1,45,00,000 টাকা। 8 বছরে সুকন্যা মণ্ডলের সম্পত্তির পরিমাণ ব্যাপক হারে বেড়েছে। 3 কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে কেষ্টকন্যার নামে। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই বারবার এসেছে সুকন্যার নাম কেন্দ্রীয় তদন্তকারীদের সূত্রে খবর। ভোলেবোম রাইস মিল ছাড়াও আরও অনেক সম্পত্তি রয়েছে সুকন্যা মণ্ডলের নামে। অন্যদিকে গরু পাচার কাণ্ডে এবার ক্রমশ জোরালো হচ্ছে কলকাতা যোগ। দক্ষিণ কলকাতার বাসিন্দা রাজ্যের এক মন্ত্রীর জামাইকেও আগামী 27 অক্টোবর দিল্লির সদর দফতরে তলব করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ডাকুন, গিয়ে চাটা খেয়ে আসুন, গিয়ে দেখা করে আসুন। অনেকেই ডাক পড়ছে, যারা দিল্লি যাওয়ার সুযোগ পেতেন না এখন সুযোগ পাচ্ছেন। গরু তো হাঁটতে হাঁটতে আসে, গরু তো সড়ক পথে আসে, গরুর তো পাখনা নেই। আবার যদি বাংলাদেশে যায় সেটাকে পাহারা দেওয়ার জন্য অমিত শাহের বিএসএফ রয়েছে, সেখানেও গরু কিন্তু উড়ে উড়ে যায় না। তো এখন যদি গরু মামলায় এইভাবে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রটনা তৈরি হয়, তা সবার আগে তো এজেন্সিকে এটা জাস্টিফাই করতে হবে। এদিকে গরু পাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেনকে দিল্লি নিয়ে যেতে মরিয়া ইডি। আসানসোল আদালত ও কলকাতা হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর এবার দিল্লির আদালতের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সাইগল হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে দিল্লির PMLA আদালতের দ্বারস্থ হল ইডি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।